তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ব্লগার মিতা। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো আমিও ভালো আছি। যদিও তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা মানে বাড়িতে একটা মানে কি বলি, একটু তালের বড়া করা হচ্ছে, তো সেটাই ভালো তোমাদের সাথে শেয়ার করি। কিছু পাচ্ছি না শেয়ার করার, অনেকদিন হয়েই গেল, তো সেই জন্য। তো চলো দেখো কি করছি না করছি একা একা বসে। হ্যাঁ, এবার তো দেখো এখানে ময়দা চালের গুঁড়ো মানে চাল টাল বেটে নিয়ে নিয়েছি আমি এখানে। তো ময়দা চিনি সব নিয়ে নিয়েছি, এবার করবো বলে ময়দাটা ঢুকে নিচ্ছি। দেখো ময়দাটা ঢুকছি, মানে ঢোকার দরকার ছিল না, তবুও একদম পরিষ্কার ফ্রেশ ময়দা, তবুও মানে ঢুকে নিচ্ছি। বলা তো যায় না, দোকানের জিনিসে অনেক কিছুই থাকতে পারে, তো সেই জন্যই ঢুকে নিলাম, তো কিছুই বার হলো না। তো চলো এখানে এক প্যাকেট সুজি নিয়ে নিচ্ছি। দেখো তো এখানে এক প্যাকেট সুজি নিয়ে নিলাম। তো সুজিটা আমি এবার তালে কালকে মানে বলা হয়নি তোমাদেরকে, কালকে মানে তালটা পিষিয়ে রেখেছিলাম একটু, এবার ওই জন্য তালটা পিষিয়ে জ্বালিয়ে রেখেছিলাম, তো কিছু হয়নি। এবার সেই তালটা আজকে দেওয়া হচ্ছে কড়াতে, জ্বালিয়ে রাখলে কিছু হয় না, একটু তেতো তেতো ভাব চলে আসে, তো সেই জন্য একটু তেতো তেতো ভাব চলে এসেছিল হালকা মতো, সেরকম কিছু না, হালকা ফুলকা। তো দেখো এখানে চিনিটা নিয়ে নিচ্ছি মিক্সড করার জন্য। তো দেখো এখানে করছি, তো দেখো সব মিক্সড হয়ে গেছে, একটু বাকি আছে, একটু জল দিয়ে নিয়েছি যাতে একটু আঠা আঠা না হয়, কিন্তু শক্ত হয়ে গেছিলো, পরে আবার জল দিতে হয়েছিল, মানে একটু টাইট টাইট পেঁয়াজের মতো করেছিলাম, তো সেই জন্য একটু শক্ত হয়ে গেছিলো। তো ওই যো দেখো এখানে তেল, আমি সাদা তেল নিয়ে নিলাম, তেলটা গরম হওয়া হয়েছে কিনা একটু দেওয়ার জন্য ট্রাই করলাম, তো হাত থেকে ছাড়াচ্ছে না, এতটাই টাইট হয়ে গেছে মানে মিক্সটা করা। তো চলো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই এবার। তো এই যো একটু একটু করে দিয়ে দিচ্ছি, আমি আগে সেইভাবে করিনি কোনো দিন, মানে বড়াটা কাটতে পারি না, তো ট্রাই করলাম জাস্ট। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমার ফুটছে দেখতে পাচ্ছ। তো ওই যো দেখো হয়ে গেছে, তো চলো এই যে এইরকম মাখা আছে। তো গাছ দেখো বড়াগুলো ভাজা লাল লাল হয়ে গেছে, তো আমি এবার ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখো এই যে লাল লাল হয়ে গেছে, এবার শক্ত শক্ত হয়েছে খুব। তো দেখো দেখো এই যে সব তোলা কমপ্লিট, তো আমি আর একবার দিয়ে নেব একটু একটু করে। তো চল একটু একটু করে দিয়ে নিই, তারপর মামা বাটি নিয়ে চলে আসবে খাওয়ার জন্য, প্রথমেই ও ট্রাই করবে যে কেমন হয়েছে কি না হয়েছে, মানে ও ঘুর ঘুর করছিলো খাওয়ার জন্য, তো ওকে বলে বুঝিয়ে সুঝিয়ে রাখা হয়েছে, তো এবার ও চলে আসছে, দেখবে এটা দিয়ে নিই। তো এই যে দেখো দ্বিতীয়বার দিচ্ছি, প্রথমটা তুলে নেওয়া হয়ে গেছে ছেঁকে, তো দ্বিতীয়বার দিচ্ছি। এই যে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে এই জন্য।
তো গাইস আমার তোলা সব তোলা কমপ্লিট। তো আমি এখানে সবাইকে দিয়ে ট্রাই করতে বসে গেছি, মামা এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমাকে একটা চাইছি, ও গালের থেকে বের করে ওটা দিয়ে দেবে মনে হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই। তো মামাও টাটা করে দিচ্ছে। তো আজকের ভিডিও চলো, বাই। লাইক করে শেয়ার করে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে, বাই। দেখো এই যে চলে আসো আমাদের বাড়িতে, কে কে খাবে।